দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সরকার। তবে 4টি আন্তর্জাতিক রুট এই নির্দেশনার বাইরে থাকবে। শনিবার 21 মার্চ সকালে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন এই নির্দেশনা দেয়। এই সিদ্ধান্ত মধ্যরাত থেকে কার্যকর হবে। চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ক্যাথে প্যাসিফিক, থাই এয়ারওয়েজের ফ্লাইট ছাড়া অন্য সব ফ্লাইট 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।